বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাবো কিনা জানি না, বেহেশতে যাবো। পুরো নাম মীর আফসার আলী, সংক্ষেপে সবার কাছে মীর নামেই পরিচিত। কলকাতার মানুষ তাকে সকালম্যান বলে ভালোবাসেন। আবার বাংলাদেশে তার সর্বাধিক পরিচিতি মিরাক্কেলের সূত্রে। হাস্যরসে ভরা এই অনুষ্ঠানের 10টি সিজন সাফল্যের সঙ্গে সঞ্চালনা করেছেন তিনি। সম্প্রতি সেই মীর এসেছেন বাংলাদেশে, রাজধানী ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন পেট পুরে। মূলত কয়েকদিন আগে ঢাকায় পা রেখেছেন এই তারকা। একটি ব্লগ প্রজেক্টের কাজেই এখানে এসেছেন তিনি, তার সঙ্গে আছেন আরও কয়েকজন। তবে ঢাকায় আগেও এসেছেন মীর, তাই এখানকার খাবারের প্রতি তার আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসার মাত্রা এবার আরও বেড়েছে। অকপটেই বলে দিলেন, বাংলাদেশের খাবার সেরা। এদিকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মীর জানান, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছেন তিনি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মতো এত আতিথেয়তা অন্য কোথাও পাননি তিনি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছেন বলে, ক্যামেরার সামনে আছেন বলে যে বলছেন তা নয়। আতিথেয়তা অন্য কোনো দেশ অন্য কোনো এলাকায় পাইনি, এটা শুধুমাত্র আমরা এই আকাশের তলায় দাঁড়িয়ে আছি। মীর আরো জানান, সত্যিকার অর্থেই বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। তিনি জান্নাত দেখেননি, যাবেন কিনা তাও জানেন না, বেহেশতে যাবেন নাকি দোজখে যাবেন সেটাও জানেন না, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ। মূলত অনেকদিন ধরে একটি খাবারের প্রজেক্ট নিয়ে কাজ করছেন মীর। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। তারই ধারাবাহিকতায় এলেন ঢাকায়।